বন্ধুরা, আমার এই যাত্রার ছোট্ট গল্পটি আরম্ভ হয় গতকাল চলন্ত ট্রেন থেকে। 18 নভেম্বর তারিখ, ট্রেন নাম্বার 15769, লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস। আর এদিকে রাত্রে ভালোভাবে ঘুম কমপ্লিট না হয় আমি সবার দেখা মতন ট্রেনের লাগেজ সিটে উঠে একটা ছোট্ট পাওয়ার নিয়ে নিই। তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে। আসলে এই ট্রেনটা হচ্ছে একটা রেগুলার ট্রেন এবং এর চাহিদা অনেক বেশি, তাই ট্রেনটা সকাল সকাল নিউ বঙ্গাইগাঁও স্টেশন পার হওয়ার পর ট্রেনের সিট পাওয়াটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বহুদিন পরে আবারও আসলাম আমি গুয়াহাটিতে। বর্তমান আমি আছি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে। সকাল 4:30 দিকে আমি আমার লোকাল হোম স্টেশন রেলওয়ে স্টেশন থেকে, মানে গোসাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে আমি ট্রেনে উঠি লামডিং ইন্টারসিটি এক্সপ্রেসে। ট্রেনটা একদম অন টাইম 9:33 আমাদেরকে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে মানে নামায় দেয়। তো আমি বর্তমান আছি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে। তো আমি আজকে যুন কাজের জন্য গুয়াহাটিতে আইসি, সেই কাজটা আমার প্রায় 12টার পরে হবে। তো আমারও হাতে বর্তমান 2-3 ঘন্টা টাইম আছে। তো এই 2-3 ঘন্টা আমি কী করবো টাইম পাস করার জন্য আমি লোক ঘোরাঘুরি করতেছি। সকালবেলা ব্রাশও করে আসি নাই, কারণে ব্রাশটা বেগে নিয়ে আইসি। এখন ব্রাশটা কমপ্লিট করলাম মানে ব্রাশ করতেছি। আর এখন আমি ব্রাশ ট্রাশ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে স্টেশন থেকে বাইর হবো, মানে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন থেকে বাইর হয়ে আমি বাইরে যাই। আর এই 2-3 ঘন্টা আমি কী করবো ভাবতেছি। তো ভাবলাম কেন একটা ব্লগ ভিডিও বানানো যাক, ছোট্ট একটা ব্লগ ভিডিও বানানো যাক। বহুদিন পরে কামাখ্যা মানে গুয়াহাটিতে আসলাম। তো বহুদিন ধরে ভাবতেছিলাম যে যাবো, তো এইবার এই জায়গাটাতে ভিজিট করবো, মানে আজকে একটা নতুন জায়গাতে যাইতেছি। আমার সাথে তোমরাও যা দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবো। আর কই যেতেছি, হয়তো ভিডিওটা থাম্বনেল থেকে সবাই দেখতেও পারছো বা বুঝতেও পারছো। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। A few minutes later. তো আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমি রাস্তা ওইপারে যাই, রাস্তার ওইপারের থেকে আমি বাস ধরে আমি সিধা পল্টন বাজার। তো ওইখান থেকে আমি দাঁড়িয়ে উমানন্দ মন্দির। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বর্তমান আসি কই আসি দেখো, ওদের পিছনে বাচ্চারা খেলতে আছে, ওই যে বাচ্চারা স্কুলের বাচ্চারা, ওরা এই যে এইটার মধ্যে খেলাধুলা করতেছে। আর ওইদিকে আমি দেখলাম রাস্তার মধ্যে এই ব্রিজটা বানাচ্ছে ঠিকই, কিন্তু পাবলিক এটা খুব কম ইউজ করে। দেখো পাবলিকে নাই, আর পাবলিকে যতটুকু দেখলাম আমি রাস্তা ডাইরেক্ট ক্রসিং করতেছে, ডাইরেক্ট রাস্তা ক্রসিং করতেছে, মানে ডাইরেক্ট এখান থেকে এখানে ডাইরেক্ট পার, ডাইরেক্ট ক্রসিং। দেখতে থাকো বন্ধুরা, আমি বর্তমানে একটা বাস ধরবো, বাস ধরে সকালের খাওয়াটাই মেন। সকালের লাঞ্চ করে নিলে পেটের মধ্যে যদি ওরকম মাল থাকে তাহলে আলটিমেটলি সারাদিন চলে যায়, বুঝছেন। মন্দিরে যাবো কারণে বোট পড়ে লাস্ট কেইটা বোঝাচ্ছ না, পুরো 1 ঘন্টা পিছিয়ে পিছিয়ে, ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ, তো আমি বর্তমানে আসি একদম নদীর পারে, আসি ঘুরতে এলে নদীর ঘাটে ঘাটে চলতেছি। আর বোটের জন্য অপেক্ষা করছি কোন বোটটা যায় আমি জিজ্ঞাসা করলাম। তো একজন ওখানে স্ট্রিক ভেন্ডর পাইলাম, স্ট্রিক ভেন্ডর থেকে আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে বোট উমানন্দ যাওয়ার জন্য কখন কখন পাওয়া যায়। সে বললো প্রায় 1 ঘন্টা পরে পরে মানে বোট পাওয়া যায়। তো আমি দেখি এখন ওদিকে আমাকে যাইতে বললো, একদম লাস্টের দিকে বললো যাইতে। তো আমি ওদিকে যাইতেছি মানে হাইটা হাইটা। তো দেখা যাক, আমি ওখানে যাই ওদেরকে জিজ্ঞাসা করি যে যাইতে কত টাইম লাগবে, আসতে কত টাইম লাগবে, কারণ আমাকে যাইতেও লাগবে আসতেও লাগবে, আবার এখান থেকে আবার আমি যুন কাজের জন্য আইসি ওই কাজে আবার যাইতেও লাগবে। ওখানে মিনিমাম আমার 1.5 ঘন্টা টাইম লেগে যাবে, রাস্তা সব ব্লক হয়ে গেলো, কি সব রাস্তা ব্লক। তো দেখা যাক বন্ধুরা, যদি আমি যাইতে পারি তাহলে আমি যাবো, আর যদি আমার টাইম যদি শর্ট হয়ে যায় তাহলে তো আমি আর যাইতে পারবো না, ভিডিওটা এখানেই সমাপ্ত করবো। তো দেখতে থাকো বন্ধুরা, এখানে উমানন্দ যাওয়ার জন্য মন্দির এইটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ, আমি যাইতেছি বোটের এখানে, আর নদীর পারে আসি না বন্ধু, প্রচণ্ড হাওয়া, গরম মনে হইতেছে না যে গরম, আমি জ্যাকেট পরে আসি, সোয়েটার পরে আসি, কেমন আছো, শু পরে আসি, মানে মনে হইতেছে না যে গরম লাগতেছে, হাওয়া চলতেছে না, বহু ঠান্ডা লাগতেছে। দেখতে থাকো বন্ধুরা, আসা যাওয়ার টিকিট কি একবারে দেয় নাকি কাকু? মানে যাওয়ার টিকিট আসা টিকিট একবারে 40 টাকা, 20 টাকা 20 টাকা করে পড়লো নাকি? আচ্ছা কথাটা বলে নি।
ভিতরে ঢুকে দেখলাম এখানে যে চারজন ব্যক্তি চেয়ার নিয়ে বসে আছে তারা টিকিট চেক করে বোটের ভিতরে এন্ট্রি দিচ্ছিল। তো তার জন্য আমিও টিকিটটা কেটে নিলাম। রিটার্ন টিকিট হবে না? আর এখানে টিকিট কাটার নিয়মটি হচ্ছে একবার টিকিট কাটলে যাওয়া আসা দুটো একসঙ্গে হয়ে যায়। আরও একটা সাইডে টাইম শিডিউল দেওয়া আছে, চাইলে প্রয়োজনে বন্ধুরা আপনারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে বন্ধুরা বোর্ডের মানে ভিতরের সাইডে বসার জন্য, আর আমি বর্তমান ব্যাক সাইডে আইছি। তাহলে ব্যাক সাইড বোর্ডটার উপরে যাবো কারণে যাবো নাই পারমিশন ইয়াতে নাকি? বন্ধুরা আমি ভাবছিলাম ওই উপরটাতে যাবো, উপরে যাবো, ওখানে যাবো, ওখানে যা দেখাবো, কিন্তু ওখানে যাওয়ার জন্য বলে পারমিশনই নাই। সো এখান থেকে দেখতে লাগবে, এখান থেকে ভিডিও বানাইতে লাগবে, দেখাবো। হাই হাই, উমানন্দ মন্দির বা ভস্মাঞ্চল পাহাড় বা এটাকে ইংরেজিতে বলা হয় পিকক আইল্যান্ড, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট নদীদ্বীপ আইল্যান্ড যেখানে মানুষের বসতি আছে। এই নদীদ্বীপটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট নদীদ্বীপ আইল্যান্ড, উমানন্দ মন্দির বা ইংরেজিতে এটিকে বলা হয় পিকক আইল্যান্ড, যেটি অবস্থিত বরাবর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। জাহাজে মধ্যে জার্নি করে যেটা এক্সপিরিয়েন্স পাইলাম না, একদম জাকাস। তো আমি বলবো বন্ধুরা সবাই আসো ফ্যামিলিকে নিয়ে, অ্যাটলিস্ট উমানন্দ আর মা কামাখ্যা দেবীর মন্দির দর্শন করতে অ্যাটলিস্ট সবাই আসো বন্ধুরা। অ্যাটলিস্ট আমাদের আসামবাসীরা তো আসাম কি বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বহু জায়গার থেকে, অল ওভার ইন্ডিয়ার থেকে মানে পাবলিক আসে এখান থেকে ঘুরে যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর দেখার জিনিস, মানে বহুত কিছু জানার জিনিস আছে বন্ধুরা এখানে, দেখারও জিনিস আছে। আর অ্যাটলিস্ট ওই ছোটোবেলা একবার মায়াপুরীতে না নবদ্বীপে একবার জার্নি করেছিলাম, সেকেন্ড এই যে আজকে এত বছর হয়ে গেলো ব্রহ্মপুত্রের মধ্যে জার্নি করতেছি, জাস্ট ওয়াও বন্ধুরা। তো আমি বলবো বন্ধুরা একবার সবাই নিজের ফ্যামিলিকে নিয়ে অ্যাটলিস্ট উমানন্দ টেম্পল, মা কামাখ্যা টেম্পল এইসব ঘুরে যেতে পারো, ভালো, খারাপ না। আর এই আমি বর্তমান আছি জাহাজের ব্যাক সাইডে, এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতেছি এটা উমানন্দ টেম্পল। আর উমানন্দ টেম্পল কিসের জন্য বিখ্যাত বন্ধুরা, এটা আপনাদেরকে নতুন করে বলার কিছু দরকার নেই। আর উমানন্দ টেম্পলে কী কোন দেবতার পূজা করা হয় এটাও আপনাদেরকে বন্ধুরা নতুন করে বলার কোনো দরকার নেই, আপনারা সবাই জানো। তথাপিও আমি বলে রাখি, এই উমানন্দ টেম্পলে আমাদের মহাদেবের পূজা করা হয়, মহাদেব শিবের পূজা করা হয়। তো এই কথা, এই কোশ্চেনটা জিকে কোশ্চেনের মধ্যে থাকে, আসাম জিকে কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা থাকে যে উমানন্দ মন্দিরত কোন দেবতার পূজা করা হয়, এনেকা কোশ্চেন থাকে। যেটাই হোক বন্ধুরা, খুব ভালো লাগতেছে, আমি বলবো বন্ধুরা অ্যাটলিস্ট তোমরা আসো ফ্যামিলিকে নিয়ে, অ্যাটলিস্ট সবাই আসো, মা বাবা মানে যেটা হোক ফ্যামিলিকে নিয়ে এসে ঘুরে যাও, খুব সারাদিনে একটা ভালো অ্যাডভেঞ্চার করে যেতে পারবো এখান থেকে বন্ধুরা, খুব মজা লাগতেছে। আর আমি এখানে বেশি দেরি করবো না, আমি 12টার সময় আবার ব্যাক হয়ে যাব। আমি যেহেতু 10-15 মিনিট আর বোর্ডের থেকে নামবো, অল্প মন্দিরটা দেখে আবার সঙ্গে সঙ্গে আমি রিটার্ন, কেননা আমার টাইম হয়ে আসতেছে। এখানে জুতাগুলো রাখতে লাগবে, জুতাগুলো আমি রেখে দিয়ে দিই, রেখে দিই এক সাইডে, রেখে আমি দেরি করবো না, খুব তাড়াতাড়ি আমি যেতে লাগবে আমার। সো বন্ধুরা আমি দেরি করবো না, এখানে জাস্ট আমি খুব তাড়াতাড়ি আসি, বাবা ভোলেনাথের উপর দর্শন কইলা আমি যাই, আমি আমার কাজটা কমপ্লিট করি। বোর্ড এখানে 12টার দিকে ছেড়ে দিবে। কথায় বলে বন্ধুরা যখন মাতা সতী তার দেহ ত্যাগ করেছিল তখন মহাদেব শিব এখানে এসে ক্রোধে ধ্যানে মগ্ন ছিল, তখন কামদেব মহাদেবের ধ্যান ভগ্ন করায় মহাদেব কামদেবকে ভস্ম করে দেয়, তখন থেকে এই পর্বতের নাম ভস্মাঞ্চল পর্বত নামে জানা যায়। তো বন্ধুরা এখন আর ভিডিও করবো না, খুব তাড়াতাড়ি তাড়াহুড়ায় আসি আমি, কেননা যে বোর্ডটাতে আইসি এই বোর্ডটা আবার 12টার দিকে ব্যাক হবে,
আর নেক্সট এই বোটটা যদি মিস হয়ে যায় আমার নেক্সট 12:45 বোট আছে মানে যাওয়ার জন্য গুয়াহাটিতে, তো বহুত লেট হয়ে যাবে। তো তাড়াহুড়া করে আমি আসলে করি বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগছে। যে বোটটাতে আইছিলাম সেই বোটটাতে আবার ব্যাক হবো, আর বর্তমানে আমি মন্দিরের পাহাড় থেকে নামলাম আর জাহাজটাও স্টার্ট দিয়ে দিছে। এই যে সাউন্ড দিতেছে হয়তো মোবাইলে বুঝতে পারতেছে না, কিন্তু জাহাজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমার লাগছে প্রায় 1 ঘন্টা আগের থেকে। সমুদ্রাম খুব জোরে বন্ধুরা, তো আমি দেখাই জাহাজের মধ্যে একটা ব্যবস্থা আছে কিনা, যদি জাহাজের ব্যবস্থা থাকে তো জাহাজের ওয়াশরুম কিরকম ধরনের হয় এইটা আজকে দেখো। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায়। এই হচ্ছে জাহাজের ওয়াশরুম, তো দেখো জাহাজের ওয়াশরুমটা কিরকম ধরনের। এটা হচ্ছে জাহাজের ওয়াশরুম। বন্ধুরা উমানন্দ মন্দির ঘুরা হইলো, আসলাম আর গেলাম, জাস্ট 5 মিনিটের জন্য আসলাম, বাবার দর্শন করলাম আর তাড়াতাড়ি করে যে জাহাজে আছি এই জাহাজে আবার উঠে গেলাম। এই জাহাজটা এখন অলরেডি স্টার্ট দিয়ে দিছে আর জাহাজটা অলরেডি ইউটার্ন নিতেছে, এদিকে জাহাজটা ঘুরাই দিয়েছে এরকম করে এরকম করে ঘুরায় 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 আবার ওই সেম জায়গাতে যাবে। এদিকে দেখতে পারো বন্ধুরা জাহাজটা অলরেডি ছেড়ে দিয়েছে আর আমি বর্তমানে আছি জাহাজের ব্যাক সাইডে। আসার টাইমে ছিলাম ফ্রন্ট সাইডে, এবার আসি ব্যাক সাইডে। আর জাহাজে যেটা অলরেডি যেটা কী বলে পাংখা যেটা বলে না মোটর, যেটা ইঞ্জিন, ইঞ্জিনটাই যে এখানে আছে পুরা এখানে পুরা রাউন্ড হয়ে যাচ্ছে। তো আমি একটাই কথা বলবো বন্ধুরা আপনাদেরকে, আজকের ভিডিওটা দেখে কীরকম লাগলো না লাগলো আমি বলবো, এটলিস্ট বন্ধুরা ফ্যামিলিকে নিয়ে যদি গুয়াহাটি আসো উমানন্দ আর মা কামাখ্যা মন্দির এসে ঘুরে যাও বন্ধুরা, সবাই খুব ভালো জায়গা বন্ধুরা, মনটা শান্তি পাওয়া যাবে, একটা মনে একটা শান্তি আসবে। একলা একলা আসলে এনজয় করতে পারবা, কিন্তু একলা হাজারও বলে মানে একলা একলা লাগবে, আর ফ্যামিলি থাকলে বন্ধু বান্ধব থাকলে এটলিস্ট মনটা খুব ভালো লাগবে। আমি বর্তমানে একলাই আছি তো কারণে আমি বুঝতেছি, আরও আরও আমি বর্তমান জাহাজের ব্যাক সাইডে আছি আর এদিকে পুরো ইঞ্জিনটা রোটে দিতেছে আর পুরো সাউন্ডও হইতেছে পুরো ভাইব্রেশন হইতেছে, আমি কথাগুলো লাউডলি বলতেছি। তো থ্যাংক ইউ, বাই বাই সো মাছ ভিডিওটা দেখার কারণে, বাই বাই।